হ্যালো ফ্রেন্ড, তো ডায়েট এবং শরীরচর্চায় বা এক্সারসাইজে আমাদের অতিরিক্ত ওজন কমানো বা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কি সম্ভব? আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা যারা ওজন নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না, ভিডিওটি ভালো করে দেখুন। চ্যানেল যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। মনে রাখবেন, সঠিক ডায়েট এবং শরীরচর্চায় আমাদের দেহের অতিরিক্ত ওজনের 10 থেকে 15% কমে। ওবেসিটি শুধু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় না, এই ওবেসিটির কারণে আমাদের শরীরে করোনারি আর্টারি ডিজিজ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, হাইপারটেনশন ইত্যাদি হতে পারে। সুতরাং ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। তাই অতিরিক্ত ওজন কমানোর জন্য ডায়েট এবং এক্সারসাইজ বা শরীরচর্চার পাশাপাশি সবচেয়ে ভালো উপায় হলো বেরিয়াট্রিক সার্জারি। এতে পেটে খাবার যেখানে সঞ্চয় হয় সেই অংশটুকু কমিয়ে দেওয়া হয়, ফলে গ্লুকোজ এবং ওজন দুই ভালো হয়। এর ফলে রক্তচাপ, রক্তের লিপিড এগুলো অনেকখানি নিয়ন্ত্রণে আসে। ডায়াবেটিস এবং ওবেসিটিতে আক্রান্ত যদি 10 জনের বেরিয়াট্রিক সার্জারি করা হয়, তাহলে সার্জারির 6 বছর পর দেখা যাবে অন্তত 6 জনের ডায়াবেটিস কমে গেছে বা নিয়ন্ত্রণে এসেছে। বেরিয়াট্রিক সার্জারি শুধু ওজন কমায় না, এটি GLP-1 হরমোনের ক্ষরণ বাড়ায়, ফলে গ্লুকোজ নিয়ন্ত্রণ ভালো হয়। তো আজকে জানলেন যে শরীরচর্চা এবং ডায়েট মাধ্যমে আমাদের শরীরে কি পুরোপুরি ওজন নিয়ন্ত্রণ আনা সম্ভব, সেটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।